Xiaomi Redmi Note 7 Pro. OnePlus 9 RT. Camera khubi bhalo. 7 diner hocche replacement guarantee. 2 years service warranty. Challenge kore bolte pari ei price e ei model gula kothao paben. Ar 8GB RAM 128GB ROM Qualcomm Snapdragon Gale hotel ekdom full fresh. iPhone X Google Pixel 4 XL. Ha original charger ta bolo. 13 Pro bikri kore 14 Pro max kena. শান্তু ভাই ফার্স্টে কোন ফোন থেকে শুরু করব ভাই আচ্ছা হ্যাঁ আমি ফার্স্টে হচ্ছে OnePlus এর কিছু ডিভাইস দেখাবো প্রথমে OnePlus হ্যাঁ প্রথমে আগুন ঠিক আছে আচ্ছা প্রথমে আমি OnePlus এর মধ্যে লো বাজেটের মধ্যে একটা ফোন দেখাবো OnePlus Nord N100 হ্যাঁ এটা হচ্ছে 4GB RAM 64GB ROM বাহিরের ইউজ আর কি একদম ফ্রেশ কন্ডিশন আর কি আচ্ছা বাহিরের ইউজ এগুলো কি চার্জার আছে ভাই হ্যাঁ এটার সাথে চার্জার পাবে আমরা রাখবো হচ্ছে আপনার 13500 টাকা 13500 টাকা লাগবে 13500 টাকা এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম মানে কোনো কোথাও স্ক্র্যাচ স্ক্র্যাচ নেই আর কি স্ক্র্যাচ নাই ঠিক আছে এটা চার্জার সহ হ্যাঁ চার্জার সহ পাবে আচ্ছা তারপর কোনটা দেখব আচ্ছা তারপর দেখাবো হচ্ছে OnePlus এর মধ্যে নিউ ডিভাইস OnePlus 9 RT 12GB RAM 256GB ROM একদম ফুল নিউ কন্ডিশন আর কি আচ্ছা ও ক্যামেরা তো অস্থির ভাই ক্যামেরা খুবই ভালো OnePlus এর আচ্ছা আচ্ছা আর প্রসেসর অনেক ভালো কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর তো এই ডিভাইসটা হচ্ছে আমরা রাখতেছি হচ্ছে মাত্র 42800 টাকা মাত্র 42800 টাকা এটা তো 42800 একদম নতুনের মতো এটা নিউ ডিভাইস আর কি জাস্ট এয়ারপোর্টে আসার সময় বক্সটা আমি মানে আনা হয়নি বা মিসিং আর কি বুঝতে পেরেছি ঠিক আছে একদম নিউ একদম নিউ তারপর কোনটা দেখবো বলেন তারপর দেখাবো OnePlus 9 Pro কার্ভ ডিসপ্লে মধ্যে 12GB RAM 256GB ROM 12GB RAM 256GB ROM না ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও 3.8 প্রসেসর আচ্ছা আর এটা একদম ফ্রেশ কন্ডিশন আর কি তো এটা আমরা রাখবো হচ্ছে 48500 টাকা 48500 টাকা মানে যে প্রাইসটা বলছেন এটা কি ফিক্সড নাকি বাড়িয়ে দিয়েছে লাস্ট প্রাইস আর কি মানে এই প্রাইজে মানে এতটুকু মানে চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইজে এই মডেলগুলো কোথাও পাবেন না ইউজড ফোনে কিন্তু আপনার প্রাইসটা নির্ভর করে হচ্ছে কতদিন ইউজ হয়েছে কন্ডিশন মানে স্ক্র্যাচ আছে কিনা সব মিলে একদম নতুন কন্ডিশন এর জন্য প্রাইসটা একটু বেশি রাখছে আপনারা এই প্রাইজে এরকম ফোন ভাই বলতেছে পাবেন না যদি পান সেটা হয়তো বা কন্ডিশন খারাপ হতে পারে কন্ডিশনের উপর আর কি হয় দেখা গেছে ওগুলো দাগ টাগ থাকবে ডিসপ্লেতে অনেক স্ক্র্যাচ থাকবে এই যে একটা ফোন মানে ডিসপ্লেতে কোথাও কোনো দাগ নেই কোনো দাগ বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ রাইট তারপর কোনটা দেখছি ভাই আমরা তারপর দেখাবো হচ্ছে OnePlus 8T হ্যাঁ এই ডিভাইসটা 12GB RAM 256GB ROM পাচ্ছেন এবং 8GB RAM 128GB ROM দুইটাই আছে আমাদের কাছে অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে আপনার 8GB 128GB নিলে 29500 টাকা পড়বে আর 12GB RAM 256GB ROM নিলে হচ্ছে 33500 টাকা পড়বে 33500 টাকা এবং এই ফোনে গুলা সাথেও চার্জার পাবে OnePlus এর চার্জার পাবে এবং দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আমি দেখতে পাচ্ছি আর একদম ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন গাইস হ্যাঁ ওকে বাই তারপর কোনটা দেখছি আমরা আচ্ছা তারপরে আমি LG এর মধ্যে একটা দেখাবো কার্ভ ডিসপ্লের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে আর 8GB RAM 128GB ROM কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং কার্ভ ডিসপ্লে এবং এটার ক্যামেরাটা খুবই ভালো আচ্ছা আমি এটা ক্যামেরা দেখাই দেই এই দেখেন ওকে গাইস দেখতে পাচ্ছেন ক্যামেরা কি অস্থির ক্যামেরা ভাই এটা ছবি তুলি ও ওয়াও চমৎকার ভাই ক্যামেরা চমৎকার দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি যদি আমরা একটু লক্ষ্য করি ভাই কেউ যদি ভিডিও করতে চায় ব্লগ ভিডিও করতে চায় দেখেন আমরা কিন্তু ব্লগ ভিডিও করতে এটা দিয়ে নিঃসন্দেহে করতে পারবে হ্যাঁ একদম শপে একদম র ছবি চলে আসছে সিরিয়াসলি ভাই ওয়াও প্রাইস কত বললেন এটা হচ্ছে ভাই 8GB RAM 128GB ROM এরটা পড়বে হচ্ছে আপনার 22000 টাকা আর 6GB 128GB 21000 টাকা মানে 1000 টাকা ডিফারেন্ট ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমি Xiaomi এর মধ্যে দেখাবো Xiaomi Redmi Note 7 Pro Note 7 Pro 4GB RAM 64GB ROM 4000mAh ব্যাটারি Qualcomm Snapdragon প্রসেসর এবং হচ্ছে এটাও ফুল ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এবং এই ফোনটার সাথে অরিজিনাল চার্জার থাকতেছে আর কি অরিজিনাল চার্জার অরিজিনাল ফোনের সাথে যে চার্জারটা থাকে ওই চার্জারটা থাকবে আর এটা হচ্ছে 4GB 64GB আমরা রাখবো হচ্ছে 11300 টাকা 11300 টাকা একদম ফুল ফ্রেশ তারপর দেখাবো Xiaomi Redmi Note 8 এটা চারটা ক্যামেরার ফোন এবং গ্লাস বডি ব্যাক ফ্রন্ট দুই পাশে গ্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা এটা হচ্ছে 4GB RAM 64GB ROM হচ্ছে আমরা রাখবো 11500 টাকা এটা 11500 এটার সাথে চার্জার থাকবে আপনার Xiaomi চার্জার আচ্ছা Xiaomi চার্জার থাকবে হ্যাঁ ঠিক আছে তারপর আমি দেখাবো হচ্ছে Xiaomi Poco X3 আচ্ছা এটা কিন্তু একটু স্ক্র্যাচ পড়া আছে না উপরে পলির উপরে স্ক্র্যাচ আছে না এটা পলি আছে তো পলির উপরে স্ক্র্যাচ আচ্ছা তার মানে হচ্ছে একদম ফুল
ফোন কোন ফ্রেশ আছে, মানে ফ্রেশ আছে, মোটামুটি ফ্রেশ আছে। আচ্ছা, পোকো এক্স সিরিজ গেমিং প্রো ফোন আর আচ্ছা গেমিং ফোন, হ্যাঁ, এটার সাথে বক্স চার্জার টাজার মানে ফুল বক্স পাচ্ছেন আর কি, আইমি ম্যাচিং বক্স পাচ্ছেন, আর 6000 mAh ব্যাটারি, 6GB RAM, 128GB ROM। আচ্ছা, এই ডিভাইসটা রাখবো হচ্ছে আমরা 17500 টাকা, 17500 টাকা, হ্যাঁ, ফুল বক্স চার্জার, চার্জার, তারপর হচ্ছে বক্স, আইমি ম্যাচিং বক্স, গ্লাস সবকিছু থেকে শুরু করে সবকিছু এটার সাথে দেওয়াই আছে আর কি। পোকো F3, এখন মার্কেটে নতুন 34 করে চলতেছে, এটা রাখবো আমরা, এটার সাথে ফুল বক্স থাকবে, বক্স চার্জার, আইএমএ ম্যাচিং বক্স সবকিছুই থাকবে, তো এটা রাখবো হচ্ছে আমরা 24000 টাকা। আচ্ছা, আপনাদের ফোন গুলোর আমাদের ফোনগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার পারচেজ মানে কেনার পর হচ্ছে 7 দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 7 দিনের মধ্যে কোনো কিছু হলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা ডাইরেক্ট চেঞ্জ করে দেওয়া হবে আর কি। আচ্ছা, তারপর আর যারা কুরিয়ারের মাধ্যমে নিবে তাদের জন্য হচ্ছে 10 দিন দেওয়া হচ্ছে আর কি, 10 দিনের হচ্ছে মানে টোটাল রিপ্লেস গ্যারান্টি, আর হচ্ছে 2 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি, 2 ইয়ার্স ফ্রি সার্ভিস, হ্যাঁ 2 ইয়ার্স ফ্রি সার্ভিস, আর হচ্ছে আপনার লাইফ টাইম হচ্ছে মানে আজীবনের জন্য আপনি হচ্ছে প্রোডাক্ট 100% অরিজিনাল পাচ্ছেন, এবং নেওয়ার পরে যদি আপনি কখনো প্রুফ করতে পারেন কপি বা ডুপ্লিকেট ফোন, সেক্ষেত্রে টাকা সাথে সাথে রিটার্ন করে দেওয়া হবে, তারপর কম বাজেটের মধ্যে একটা অপো ডিভাইস দেখাবো, লাগানো আর কি, এটা উঠে একদম ফুল ফ্রেশ, 4GB RAM, 64GB ROM আছে, এটা A3S Oppo, এটা রাখবো 9500 টাকা, 9500, এটা কি ভাই ইয়া আছে, চার্জার আছে, চার্জার পাবে, হ্যাঁ আমাদের সবগুলো ফোনের সাথে চার্জার পাবে, ঠিক আছে ভাই। তারপর হচ্ছে আমি একটা অ্যাপেল এর ডিভাইস দেখাবো, আইফোন এক্স, হ্যাঁ আচ্ছা, মানে এটা হচ্ছে সবকিছু জেনুইন আছে, ডিসপ্লে, ব্যাটারি, ট্যাটারি, মানে ফোনটা এখনো খোলা হয়নি, 84% ব্যাটারি হেলথ, 84% ব্যাটারি হেলথ আছে, তো এই ডিভাইসটা হচ্ছে 64GB ROM, আমরা রাখবো হচ্ছে 28000 টাকা, 28000 টাকা, মার্কেটে আপনার 29-30 এর নিচে কেউ পাবে না, তাও বলে 82% ব্যাটারি হেলথ, আমরা 84% ব্যাটারি হেলথ, 28000 টাকা রাখবো, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপর আমি দেখাবো হচ্ছে গুগল পিক, গুগল এর কিছু ডিভাইস, শুরুতে যেটা দেখাচ্ছি আমি গুগল পিক্সেল 4XL, ভাই এটা ক্যামেরা নিয়ে যদি আমি কথা বলি তাহলে আর কিছু বলা লাগবে না, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কি জোস, হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ইয়া ক্যামেরা, আর হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি বেশ ভালো, যারা ভ্লগিং টলগিং করতে চান দেখেন কত স্মুথ, আমি তো শেক করতেছি শেক হচ্ছে না, কিন্তু গুগল পিক্সেলের ক্যামেরাগুলো খুবই ভালো, অসাধারণ, এবং পারফরম্যান্সও খুবই ভালো, অনেক বেটার ভাই। এটার প্রাইস কত রাখছেন? এটা হচ্ছে ভাই গুগল পিক্সেল 4XL, এটা হচ্ছে 6GB RAM, 64GB ROMটা হচ্ছে আমরা রাখতেছি হচ্ছে 25000 টাকা, আর 6GB RAM, 128GB ROMটা রাখতেছি 27000 টাকা, 27000 টাকা, এটা কি ফিক্স নাকি বার্গেনিং করার সুযোগ টুকু মানে, এটা হচ্ছে ভাই দেখেন ভিডিওতে আসলে বার্গেনিং করার প্রাইসটা বলা হয় না, এখানে যদি মানে 500 টাকাও বেশি বলা কাস্টমার দেখে গেছে আর কল করে না বা আমাদের নক দেয় না, এই জন্য এখানে সর্বনিম্ন যে প্রাইসটা দেওয়া যায় ওই প্রাইসটা দিয়ে দিই। ওকে ভাই, দেখাবো আমি পিক্সেলের মধ্যে পিক্সেল 4A, এটারও ক্যামেরা অসাধারণ, সুন্দর, আপনারা এই ফোন কিন্তু নিতে পারেন, অনেক নিঃসন্দেহে নিতে পারেন। পিক্সেল 3A, ঠিক আছে, পিক্সেল 3A, 4GB, এটা হচ্ছে মাত্র 12000 টাকা পড়বে, 12000 টাকা পড়বে, পিক্সেলের মধ্যে একদম মানে লো বাজেটের মধ্যে একটা ডিভাইস, 12000 টাকা, 464, আচ্ছা এটা কি অরিজিনাল বক্স আছে? এগুলোর সাথে বক্স থাকবে না, আপনি চার্জার তো, হ্যাঁ চার্জার দিয়ে দিবেন, অরিজিনালটা নাকি এমনি মার্কেটের টা আর কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, তারপর আমি দেখাবো পিক্সেল 4, ঠিক আছে, তো এটা হচ্ছে 6GB RAM, 64GB ROM, আর মানে এটা আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন, এটা 6GB 64GB টা রাখবো হচ্ছে আমরা মাত্র 21500 টাকা, 21500 টাকা, হ্যাঁ 21500 টাকা, ঠিক আছে। তারপর Realme 2 Pro, ঠিক আছে, এটা 6GB 64GB একদম ফুল ফ্রেশ কন্ডিশন, একদম নতুন মডেল আছে, চার্জার টাজার সবকিছু আছে এই ফোনটার সাথে, তো এটা রাখবো হচ্ছে আমরা 14500 টাকা, 14500 টাকা, হ্যাঁ ঠিক আছে। তারপর তারপর ভাই আমি স্যামসাং এর মধ্যে দেখাবো, স্যামসাং
বেশি সেল, মানে খুবই ভালো প্রোডাক্ট, বেশি সেল হয় এটা। হ্যাঁ, এই মডেলগুলো সবচেয়ে বেশি সেল। কার্ভ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে সুন্দর, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। আচ্ছা, S10 প্লাসের প্রাইস, নতুন প্রাইস কত ভাই? এটা হচ্ছে ভাই নতুন তো অনেক ছিল, 70,000-80,000 টাকার উপরে ছিল। আচ্ছা আচ্ছা, তো এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন, 8GB RAM, 128GB ROM, কার্ভ ডিসপ্লে, S10 প্লাস। এটা আমরা রাখবো হচ্ছে মাত্র 28,300 টাকা। এখন 28,300 টাকা রাখবো। হ্যাঁ, এখন নতুন প্রাইস কত ভাই? নতুন তো আর এখন নাই ভাই, যখন ছিল 70,000 প্লাস ছিল আর কি। ঠিক আছে, তারপর তারপর দেখাবো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10। হ্যাঁ, S10, এটা কার্ভ ডিসপ্লে, জাস্ট S10 প্লাসের স্মল সাইজটা আর কি। আচ্ছা, স্মল সাইজ, এটা 8GB RAM, 128GB ROM, এটা আমরা রাখতেছি হচ্ছে মাত্র 23,000 টাকা। মাত্র 23,000 টাকা? হ্যাঁ, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, এবং আমাদের এই ফোনগুলোর সাথে চার্জার সাথে থাকতে তারপর তারপর দেখাবো সনি এক্সপেরিয়া। সনির ফোন যা লাগে না ভাই, অস্থির লাগে কিন্তু ধরেই বাজা, খুবই মানে কিউট একটা সাইজ, প্রিমিয়াম কনফিগারেশন দাও, এবং মানে সাইজটা খুবই সুন্দর। রাইট, তো এটা হচ্ছে ভাই 6GB RAM, 64GB ROM, পাচ্ছে আমাদের কাছে মাত্র 16,500 টাকা। 16,500 টাকা? হ্যাঁ, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, কালারটা অনেক জোস লাগতেছে ভাই, এই সনির সেটগুলো কিন্তু অনেক সুন্দর, ক্যামেরা কিন্তু জোস। হ্যাঁ, ক্যামেরা খুবই অসাধারণ। ঠিক আছে, তারপর অনেক অনেক কালেকশন রয়েছে যেগুলো আসলে ভাই দেখাতে পারছি না, কারণ আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো যারা নেবেন ভাই কি স্ক্রিনশট দিয়ে মডেল নাম্বারটা বলবেন যে ভাই এই ফোন আছে কিনা, বা আইফোনের যে কোনো কালেকশন যদি চান বলবেন, প্রাইস বলবে ভাই, যদি আপনাদের পছন্দ হয়, কনফিউশন দেখে যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে যাবেন। আর অনেকেই বলেন যে ভাই আমরা অনলাইনে প্রতারিত হই, ইউজড ফোনের ক্ষেত্রে অনেক বেশি প্রতারিত হই, কিন্তু এই শপে আপনারা সেটা হওয়ার সুযোগ নাই ইনশাল্লাহ, কারণ বাইরে হচ্ছে যমুনার মধ্যে একটা ট্রাস্টেড শপ HB International। আপনারা সরাসরি তাদের শপ ভিজিট করতে চাইলে আমি যে নাম অ্যাড্রেসে দিয়ে রেখেছি ভিডিওর নিচে সেখানে চলে আসবেন। আচ্ছা সোহাগ ভাই, আমাদের এখানে কিন্তু আরও একটা অফার আছে। কি অফার? তো সেই অফারটা হচ্ছে দেখা গেছে আপনার বাসায় পুরাতন যেই ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলো দিয়ে এখানে যেই ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো নেওয়ার একটা সুযোগ আছে। তার মানে যে আপনার যে OnePlus দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফোন, হ্যাঁ, কেউ চাইলে স্যামসাং এর যেগুলোর ফোন দিয়ে আপনি এখানে নিয়ে যেতে পারবেন। অবশ্যই OnePlus নিয়ে যেতে পারবে, এবং সে যদি চায় যে শুধু ফোন নেবে তাও নিয়ে যেতে পারবে। আবার এরকমও আছে যে অনেকের বাসায় পুরাতন ডিভাইস পড়ে আছে, কেউ ইউজ করতেছে না, তো সেক্ষেত্রে সে যদি চায় যে ওই ডিভাইসটা সে সেল করে এক্সচেঞ্জ না করে সে টাকাও নিয়ে যেতেও যদি চায়, সেক্ষেত্রে ওই অপশনটা আমাদের এখানে আছে। অনেকে ভাই 13 প্রো বিক্রি করে 14 প্রো ম্যাক্স কেনার চিন্তা ভাবনা করছে, অবশ্যই আমাদের এখানে এই সুযোগটা আছে, সে এক্সচেঞ্জ করে নতুন চাইলে নতুনও নিতে পারবে, পুরাতন চাইলে পুরাতনও নিতে পারবে। তো শান্ত ভাই, আপনাদের শপের অ্যাড্রেসটা লাস্টে আপনার মুখ থেকে একটু বলুন। আচ্ছা, আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ভাই যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, জোন এ, শপ নাম্বার হচ্ছে 4A006C, HB International। থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে। ইউজড ফোনের ভালো থাকবেন, আর কার কোনটা ফোন পছন্দ হয়েছে, কনফিগারেশন কেমন লেগেছে, প্রাইস কেমন লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।